বিধানসভার মজিয়াত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভার অধ্যক্ষজনের উপস্থিতির লগে লগে শুক্রবারের দিনটি অসম বিধানসভার ভাবে হয়ে রল আন এক ঐতিহাসিক দিন। অসম বিধানসভাত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রথমবারের বাবে অসম বিধানসভার মজিয়াত লোকসভার অধ্যক্ষ। পূর্ব নির্ধারিত কার্যসূচী অনুসরিয়ে শুক্রবারে দুপরিয়া অসম বিধানসভাত উপস্থিত হল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। অসম বিধানসভার মূল প্রবেশদ্বারের সম্মুখত এয়া লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিধানসভাত উপস্থিত হওয়ার লগে লগে ওম বিড়লাক উষ্ম আদরণি জানালে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। মূল প্রবেশদ্বারতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে গামোচা পিন্ধাই আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এনেদরে আর্নাই পিন্ধাই আদরণি জানালে লোকসভার অধ্যক্ষক। ইয়ার পিছতে বিধানসভার কেন্দ্রীয় সভাকক্ষত অনুষ্ঠিত হয় আদরণি অনুষ্ঠান। কেন্দ্রীয় সভাকক্ষত প্রথমে গামোচা স্মারকের ওম বিড়লাক আদরণি অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীর। গড়র মূর্তি চেলেং চাদর জাপি ফুলের থোপারে আদরণি মুখ্যমন্ত্রীর। ইয়ার পিছতে বিধানসভার মজিয়াত সকল সদস্যকে উদ্দেশ্যে হারুয়া ভাষণ আগবাড়ালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাই। ওম বিড়লার দীঘলীয়া ভাষণে আপ্লুত করলে অসম বিধানসভার সদস্যসকল। ভাষণ প্রসঙ্গত লোকসভার অধ্যক্ষই কলে আইন প্রণয়নের সময়ত সদনত ভাল চর্চা হব লাগে, ভাল চর্চায় ভাল আইন প্রণয়নত উদগনি যোগায়। বিধানমণ্ডল হব লাগে পবিত্র মন্দির সদৃশ। सदनों में व्यापक चर्चा संवाद करना चाहिए। जितनी कानून बनाते समय चर्चा संवाद होगा उतने ही बेहतर कानून होंगे और उतना ही हम जनता का कल्याण कर पाएंगे। और इसीलिए कानून बनाते समय चर्चा संवाद का केंद्र विधानमंडल के मंदिर होने चाहिए। भाषण प्रसंग ओम बिड़लाए लगते कले सकुए सदन गरीमा बरतने रखा उचित। সদনের গরিমা আর শালীনতা হ্রাস হওয়াও বর্তমান সময়ত সকলোরে কারণে এক চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে। কি জিস তরিকে সে বিধান মন্ডলো কে অন্দর সদনো মে শালীনতা কম হো রহি হে, গরিমা কম হো রহি হে, ইয়ে হাম সবকে লিয়ে চিন্তা কা বিষয় হে। অর ইস সবকো চিন্তা করনি পড়েগি হাম সবকো সামূহিক রূপ সে। হাম ইন সদনো কো চর্চা আর সংবাদ কা কেন্দ্র বনায়েঙ্গে। শাসক বিরোধী উভয়পক্ষক উদ্দেশ্যে লোকসভার অধ্যক্ষজনে লগতে কলে বিরোধী পক্ষে সরকারের কাম কাজত তীক্ষ্ণ নজর রাখব লাগে, কিন্তু সদন কেতিয়াও হাঙ্গামা মেদান হব না লাগে। আর ইসলিয়ে মেরা আপসে আগ্রহ কি হাম ইন সবি বিধান মন্ডলো কো এক বেহতর চর্চা সংবাদ কা কেন্দ্র বনায়ে, আর সরকার কি নীতিও কার্যক্রমো মে কোই কমি হো তো উসকা ভি ধ্যান ডালে, कानून बनाते समय कोई कमी हो तो उसका भी ध्यान डालें, लेकिन इनको चर्चा संवाद का केंद्र बनाए, वेदान हंगामा का केंद्र नहीं बनना चाहिए। एने दरे बहु हाड़ुआ भाषणेरे उपस्थित सकल सदस्य के आप्लुत करिले लोकसभार अध्यक्ष ओम बिड़लाए। एक कार्यसूचीर मजते अहम विधानसभार डिजिटल पोर्टेल उद्बोधन करिले ओम बिड़लाए। লোকসভার অধ্যক্ষজনের এই ভ্রমণ অসমবাসীর বাবে গৌরবর বিষয় বলে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী আর সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্য। আজি অসম বিধানসভাত প্রথমবারের বাবে ভারতের লোকসভার অধ্যক্ষ আহিছে তেখেত ওম বিড়লাজি। কেতিয়াও অসম বিধানসভাত কোনো পার্লামেন্টর স্পিকার বা সংসদের অধ্যক্ষ অহা নাছিলে, অসমলৈ আহিছিলে কিন্তু বাহিরের পরাই ঘুরি গৈছিলে, কিন্তু এইবার বিধানসভার মানে ভিতর বিধানসভার হলত আহি ফালে। আজি আমার কারণে এটা খুব ভাল খবর যে প্রথমবার কারণে দেশের লোকসভার সাংসদ ওম বিড়লা ডাঙরিয়া আমার বিধানসভালৈকে আহিলে। আর মইতো অত্যন্ত আনন্দিত যে মই যিখিনি সময়ত পার্লামেন্টারি এফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে আছো বা সদস্য হয়ে আছো অসম বিধানসভার, সেইখিনি সময়তে লোকসভার অধ্যক্ষজন প্রথমবারের কারণে অসমলৈকে আহিছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।